হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, তিনপাত্তি গোল্ডের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ভিআইপি করবেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে তিনপাত্তিতে এইটা কীভাবে করব, ওইটা কীভাবে করব, গোল্লা কীভাবে ভাঙবো, গোলপাস কীভাবে করব। তো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি এক ভিডিওতে দিয়ে দিব। ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি আপনাদের উপকার আসবে। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আপনারা আমার নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন মূল ভিডিওতে চলে আসি। তো দেখেন, এইখানে অলরেডি আমার অ্যাকাউন্টে লেখা আছে হচ্ছে ভিআইপি, ঠিক আছে? এই যে দেখেন, বাম দিকে আমার প্রোফাইলের পাশে লেখা আছে ভিআইপি, আর এইখানে আপনাদের ফোনে কী লেখা থাকে, বিকম ভিআইপি, ঠিক আছে? মানে ভিআইপিতে যাওয়ার জন্য তারা বলে, আপনাদেরকে আমন্ত্রণ করে, কিন্তু আপনারা যান নাই এখনও। তো আমি যেহেতু ভিআইপি করে নিচ্ছি, সেই ক্ষেত্রে আমার এখানে অলরেডি কিন্তু ভিআইপি লেখা চলে আসছে, ঠিক আছে? তো এই যেদিকে দেখেন, গোলপাসের পাশে হচ্ছে, সরি, গোল্লাকের পাশে হচ্ছে গোলপাস। তো এখানে লেখা আছে গোলপাস রিনিউ। তো আপনারা জানেন, আগে আমি আমার অ্যাকাউন্টগুলো গোলপাস করে দেন হচ্ছে গিয়ে আমি অ্যাকাউন্টগুলো চালাইতাম বা চিপস সেল করতাম, ঠিক আছে? তো এখন থেকে আর আমি কিন্তু গোলপাস করব না, এখন থেকে আমি আমার অ্যাকাউন্টটা ভিআইপি করে রাখব। তো এখন কথা হচ্ছে, ভিআইপি করলে আপনারা কী কী প্রফিট পাবেন, আপনাদের এখানে বেনিফিটটা কী, আপনারা কেন ভিআইপি করবেন। তো দেখেন, এই যে ভিআইপি অপশনে যদি আমি ক্লিক করি, তো এই যে এখানে দেখেন আমার বাম দিকে ভিআইপি 86 পয়েন্ট লেখা আছে, ঠিক আছে? ভিআইপি 86 পয়েন্ট। তো এইখানে আমি প্লাসে চাপ দিলে ভিআইপি পয়েন্ট কিনা যায়। এই দেখেন, আমি যদি এখান থেকে একটা গোল্লাক ব্রেক করি, তাহলে আমার অ্যাকাউন্টে 3 পয়েন্ট ভিআইপির মানে কয়েন যোগ হয়ে যাবে। এখানে গোলপাস অ্যাক্টিভ করলে আমার অ্যাকাউন্টে 10 পয়েন্ট যোগ হয়ে যাবে। আর এইখান থেকে যদি আমি সরাসরি ভিআইপি মানে কিনে নিই, সেই ক্ষেত্রে আমার 1500 পয়েন্ট যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কী করছি, আমার অ্যাকাউন্টে 25টা ব্যাঙ্ক চিপস মারছি। তো ভিআইপি করার সিস্টেমটা হচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে যদি আপনারা 25টা ব্যাঙ্ক মারেন, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে 75 পয়েন্ট যোগ হয়ে যাবে, ঠিক আছে? এই যেখানে আমার 86 পয়েন্ট আছে, কারণ এখানে আমি 25টা ব্যাঙ্ক প্লাস একটা গোল্লাক প্লাস একটা গোলপাস অ্যাক্টিভ করছি, যার কারণে টোটালি আমাকে এইখানে দেওয়া হয়েছে 86 পয়েন্ট। তো আপনারা যখন 25টা ব্যাঙ্ক মারবেন, তখন আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে হচ্ছে 75 পয়েন্ট। তো 75 পয়েন্ট আসার পর এই যে দেখেন, এইখানে লেখা আছে হচ্ছে ভিআইপি ফ্রেম পেরাল, ঠিক আছে? এই যে ভিআইপি ফ্রেম পেরাল, এটা কিন্তু অলরেডি আমি অ্যাক্টিভ করে রাখছি। তো আপনারা 75 পয়েন্ট যোগ হওয়ার পর এই অপশনটাতে যখন আপনারা ইউজ লেখা থাকবে, ইউজে ক্লিক করবেন, তখন আপনাদের অ্যাকাউন্টটা ভিআইপি হয়ে যাবে। তো ভিআইপিটা মূলত কতদিনের? তো প্রথম 25 শেয়ার ব্যাঙ্ক মারলে আপনাদের অ্যাকাউন্টটা ভিআইপি থাকবে হচ্ছে 1 সপ্তাহ। তো এইখানে শেষ নয়, আরও শুনুন। তো 1 সপ্তাহ থাকার পর পরবর্তী সপ্তাহে আপনার অ্যাকাউন্ট থেকে 15 পয়েন্ট তারা কেটে দিবে। 15 পয়েন্ট কেটে দেওয়ার পর চলে আসবে 60 পয়েন্টে। তো তখন হচ্ছে আপনাদের 15 পয়েন্ট আরও যোগ করতে হবে। তো প্রত্যেকটা ব্যাঙ্কে হচ্ছে 3 পয়েন্ট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, 5টা ব্যাঙ্ক মারবেন। 5টা ব্যাঙ্ক মারার পরে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে আরও 15 পয়েন্ট যোগ হয়ে যাবে। তারপর পরবর্তী সপ্তাহ যেটা আছে, ওইটাও কিন্তু ভিআইপিতেই চলবে, ঠিক আছে? মানে হচ্ছে আপনারা প্রথম 25 শেয়ার ব্যাঙ্ক মারলে 1 সপ্তাহ ভিআইপি থাকবে। তারপর যখন আরও 5 শেয়ার ব্যাঙ্ক মারবেন, আরও 1 সপ্তাহ ভিআইপি থাকবে। তারপর আরও 5 শেয়ার ব্যাঙ্ক মারবেন, আরও 1 সপ্তাহ ভিআইপি থাকবে। মানে প্রথম 25 শেয়ার ব্যাঙ্ক মেরে ভিআইপি করার পর, তারপর প্রতি সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে 5টা করে ব্যাঙ্ক মারলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ভিআইপি মানে রানিং থাকবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ভিআইপিটা রানিং রাখতে হবে। তো আমি অলরেডি 25 শেয়ার ব্যাঙ্ক মেরে দিছি এবং এইখান থেকে আমার 1 সপ্তাহ যাবে। তো 1 সপ্তাহ যাওয়ার পর হচ্ছে আমি আরও 5টা ব্যাঙ্ক মারবো। আমার এই আইডিতে মারার পর হচ্ছে আমার ভিআইপিটা কিন্তু রানিং থাকবে। প্লাস এখন দেখেন আপনাদের ভিআইপির সুবিধাটা আমি দেখাই। তো এইখানে আমার অ্যাকাউন্টটা আছে হচ্ছে 50 শেয়ার। তো আপনারা জানেন, বর্তমান পুকার টেবিলে আমাদের অ্যাকাউন্টে এরকম 200-300 শেয়ার থাকলেও কিন্তু আমাদেরকে 2.5 কোটি টেবিল দেয়, সর্বোচ্চ 5 কোটি টেবিল দেয়, কিন্তু এই 10 শেয়ারের টেবিল দেয় না, 25 শেয়ারের টেবিল দেয় না। ভিআইপি করার পর আপনারা যে কোনো টেবিলে যাইতে পারবেন। আপনারা নর্মাল টেবিলে গেলে, হুকাম মফলিজে গেলেও আপনারা 200 কোটি বা 500 কোটির উপরে যেতে পারবেন চিপস অনুসারে। এবং আপনাদের অ্যাকাউন্টে যখন চিপস বেশি থাকবে, তখন পুকারেও কিন্তু আপনারা 25 শেয়ার 50 শেয়ারের টেবিলে যেতে পারবেন। তো দেখেন, এখানে আমার 51 শেয়ার ছিল, আমাকে অলরেডি বুট দিছে হচ্ছে 10 শেয়ারের বুট। তো এই অ্যাকাউন্টে যদি আমার 100 শেয়ার চিপস থাকতো, মানে 100+ যেটা থাকলে হচ্ছে 25-এর বুট আগে দিত, তো সেম ওই অ্যামাউন্টটা যদি আমার অ্যাকাউন্টে থাকতো, তাহলে কিন্তু আমাকে 25 শেয়ারের বুট দিত। তো গতকালকে ছিল, এখন সেল দেওয়া তো কমে গেছে, আমি আবার চিপস কিনবো, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। দেখেন, 51 শেয়ার চিপস থাকা সত্ত্বেও কিন্তু আমাকে 10 শেয়ারের টেবিল দিতেছে। তো যখন আমার অ্যাকাউন্টে 105+ চিপস থাকবে, 110টা চিপস থাকবে, তখন আমাকে 25 শেয়ারের টেবিল দেবে। এবং যখন আমার অ্যাকাউন্টে 400+ চিপস থাকবে, তখন আমার অ্যাকাউন্টে কিন্তু 50 শেয়ারের টেবিল দেবে, ঠিক আছে? তো এইখানে সিস্টেমটা হচ্ছে, যারা নন ভিআইপি মানে নন ভিআইপি ইউজার, তো তাদের জন্য হচ্ছে মানে নর্মাল টেবিলগুলো আগে যেভাবে উল্টাপাল্টা দেখাইতো, এরকমই দেখাবে। আর যারা ভিআইপি ইউজ করে গেম প্লে করবে, তাদের জন্য হচ্ছে মানে এক্সট্রা সুবিধা, যেমন এই যে পোকার বোর্ডে যাওয়ার পর তাদেরকে বড় বড় টেবিল দেওয়া হবে, তাদের চিপস অনুসারে টেবিল দেওয়া হবে, ঠিক আছে? এবং এই টেবিলগুলোতে যারা থাকবে, সবাই কিন্তু মোটামুটি থাকবে হচ্ছে ভিআইপি ইউজার, ঠিক আছে?
তো গাইস যারা আইডি ভিআইপি করে খেলতে চান, আইডি ভিআইপি করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপে। আমি কিন্তু আপনাদের আইডিগুলো ভিআইপি করে দিতে পারবো, ঠিক আছে? তো আপনাদের ভিআইপি করার জন্য প্রথম সপ্তাহে খরচ হবে হচ্ছে 1750 টাকা, এবং দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিটি সপ্তাহ আপনার খরচ করতে হচ্ছে 350 টাকা। তার মানে প্রথম সপ্তাহে 1750 টাকা দিয়ে একবার ভিআইপি করার পর, তারপর পরবর্তী যতগুলো সপ্তাহ আপনারা ভিআইপি রাখতে চান, কন্টিনিউ রাখতে চান, প্রতি সপ্তাহে 350 টাকা করে আপনার আইডিতে খরচ করতে হবে ভিআইপি রাখার জন্য, এবং এই তিন পাত্তি গোল্ডের পোকার এবং আন্ডারভার গুডগুলার ফেসিলিটি পাওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে আরেকটা প্রশ্ন আপনারা আমাকে করেন যে গুল্লাক গোল কীভাবে ব্রেক করবো, গুল্লাক গোল ব্রেক করতে চাই। আসলে গুল্লাক গোল ব্রেক করতে হলে হচ্ছে আপনাদের মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড লাগবে, যেটা ডলার সাপোর্টেড পাসপোর্ট দিয়ে করা থাকে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে দেওয়া হয় ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, ঠিক আছে? তো আমার এখানে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড ভিসা কার্ড আছে, তারপরেও আমি কিন্তু আপনাদেরকে এটা করে দিতে পারবো না, কারণ গুল্লাক ব্রেক করতে গেলে দেখেন এইখানে 80 টাকা চাই হচ্ছে একটা গুল্লাক ব্রেক করতে গেলে। আপনারা অনেকেই মনে করেন বাংলা টাকায় 40 টাকা 15 টাকা 20 টাকা লেখা থাকে, তো 20 টাকা 15 টাকা দিয়ে গুল্লাকটা ব্রেক করে নি। আসলে 20 টাকা 15 টাকা দিয়ে ব্রেক করা যায় না। যখন আপনারা মাস্টার কার্ড অ্যাড করবেন তখন আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে 80 টাকা অথবা 70 টাকা এমন দেখাইতেছে, ঠিক আছে? তো গুল্লাক আমি ব্রেক করে দিই না, আমি গোলপাথ অ্যাক্টিভ করে দিই 750 টাকায়, এবং এখন থেকে আপনারা ভিআইপি করতে পারবেন হচ্ছে 1750 টাকায়। আপনাদের আইডিগুলো ভিআইপি করতে পারবেন, তো ভিআইপি অথবা গোলপাস আপনারা যারা করবেন তারা আমাকে ইনবক্স করবেন। তারপর কথা হচ্ছে আপনারা যারা তিন পাত্তি গোল্ডের টেবিল চিপস কিনতে চান এবং টেবিল চিপস বিক্রি করতে চান, তো আপনারা চাইলে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে চিপস কিনতে পারেন এবং বিক্রি করতে পারেন। এছাড়া আপনার আদার্স যতগুলো গেম আছে, তিন পাত্তি এইস, প্রত্যেক ক্যাকে তিন পাত্তি, তিন পাত্তি লেজেন্ড, বস 10 পাত্তি, মানে আদার্স যতগুলো গেম আছে সব গেমের কয়েন কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এবং আমার কাছে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।